আসসালামু আলাইকুম অল অফ মাই ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ সবাই অনেক ভালো আছে বরাবর মতো। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মোটামুটি ভালো আছি। তো আজ শুক্রবার সকাল থেকে, ভোর সকাল থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। এখন প্রায় 6:40 মতো আমি আজ নিয়ে আসলাম আলবিকে স্কুলে। ওকে ট্রেন জার্নি করে স্কুলে নিয়ে যেতে হয়, তো এখানে আলবিকে দিয়ে তারপর আবার যাব বাসায়। আমার বাসা থেকে আলবির স্কুল অনেক দূর, আর আমার মেয়ে প্রিন্সেসের স্কুল আমার বাসা থেকে খুব কাছে। তো আলবিকে আগে দিতে হয়, তারপরে প্রিন্সেসকে স্কুলে নিতে হয়। তো এভাবেই আমার দিন কাটে। তো বাসায় এসে আবার প্রিন্সেসকে নিয়ে আসলাম স্কুলে। এর মাঝখানে অনেক সময় কেটে গেল, আর প্রিন্সেসকে স্কুলে দিয়ে আমি চলে আসলাম একটু গ্রোসারি করতে। টুকিটাকি অনেক কিছুই লাগবে, কারণ শনি রবি 2 দিন ছুটি, তখন আর বাইরে বের হতে ইচ্ছা করে না। তারপর দেখা যায় কিছুতে না কিছু না কিছু করতে হয়, কোনো না কোনো কাজ থেকে যায়। তো আমি আপনাদের সাথে আজকে কিন্তু একটু মজার রেসিপি শেয়ার করব, অবশ্যই আমার সাথে থাকবেন। আমি যতটুকু সম্ভব ইজি অ্যান্ড সিম্পলভাবে কীভাবে টেস্টি করে সেই রেসিপিটা শেয়ার করা যায় আমি ট্রাই করব। তো এখান থেকে আমার টুকিটাকি গ্রোসারি যা লাগে আমি করে নিব। যে স্টোরটা খুবই বড়, এখানে আসলে দেখা যায় এক দোকান থেকেই মোটামুটি প্রয়োজনীয়, প্রাথমিক প্রয়োজনীয় যে জিনিসগুলো সব কিছুই পাওয়া যায়। সবজি থেকে শুরু করে টুকিটাকি কসমেটিক্স থেকে শুরু করে, মানে ইমার্জেন্সি যেগুলি ফ্রুটসগুলো একদম ফ্রেশ। তো যাই হোক, আমি বাসায় চলে আসছি। তো গ্রোসারিগুলো ফিক্স করছি আর আপনাদের সাথে শেয়ার করছি কী কিনলাম। আসলে দেখা যায় একটু একটু করে, আর প্রয়োজনীয় জিনিস ছাড়া একা বাজার করি না, কারণ প্রয়োজনীয় জিনিসগুলোই বেশি হেভি হয়ে যায় দেখা যায়। তারপরও অনেক কিছু টুকিটাকি কেনা হয়ে যায়, তখন একসাথে বাসায় ফিক্স করতে অনেক কষ্টের সম্মুখীন হতে হয়। কিছু ফ্রুটস আর ওয়ান টাইম ইউজ প্লেট, টিস্যু বাথরুমের জন্য, বাচ্চাদের জন্য একটু ড্রাই কি বলে একটু কেক, আর কিছু সবজি, ইয়োগার্ট, প্লেন ইয়োগার্টটা আমার সামটাইমস অনেক কাজেই লাগে। তারপরে এটা রহানি, এটা নাকি রহানি, বাট হানিটা ওর আব্বুর খুবই পছন্দ আর শীত যেহেতু। তো যাই হোক, আমি ওগুলা গুছিয়ে প্রিন্সেসকে আবার বাসায় নিয়ে আসলাম স্কুল থেকে। এরই মাঝে অনেক সময় কেটে গেছে, তো প্রায় বিকেল হয়ে গেছে। বাজার সদে গুছিয়ে প্রিন্সেসকে নিয়ে এসে ওদের একটু ফ্রাইড রাইস করে দিলাম, আর মাংস ছিল সেটা গরম করে ওদের খাবার দিলাম, দিয়ে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার জন্য চলে আসলাম। এখানে আমি বিফ নিয়েছি, বিফের সাথে সয়া সস, টমেটো সস, ব্ল্যাক পেপার, মিক্স মশলা, তারপর গুঁড়ো মরিচ, লাল মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপর 1/2 টিস্পুন সুগার, 1 টিস্পুন আদা পেস্ট, আর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন অলিভ অয়েল, 1/2 টেবিল স্পুন সরিষার তেল, যেটা মাস্টার্ড অয়েল। তো সব কিছু একসাথে দিয়ে ভালো করে মিক্স করে নেব। স্পুন দিয়ে মিক্স করা হবে না, তাই হাত দিয়ে ইউজ করতে হবে, করার কিছু নেই। ভালো করে যাতে মাংসটার ভিতরে মশলাটা চারিদিকে ঢুকে, তো এভাবে আমি ম্যারিনেট করার জন্য মাংসটা মিক্স, মশলাগুলো মিক্স করে নিয়েছি মাংসের সাথে। আর এখন আমি এটাকে কভার করে 12 ঘন্টার জন্য আমি রেখে দিব। তো রাখার, ফ্রিজে রাখার আগে আমি কভার করে নিচ্ছি। তো এভাবে কভার করে আমরা 12 ঘন্টা ম্যারিনেট করার জন্য রেখে দিব। তো 6 থেকে 12 ঘন্টা পর আমরা ফিরে আসলাম। আমি কম রেখেছি, আপনারা 6 থেকে 12 ঘন্টা রাখবেন, ভালো করে ম্যারিনেট হবে।
ভালোই ভিতরে মশলাটা ঢুকে গিয়েছে, খুব সুন্দর হয়েছে, কুরকুরে লাগছে দেখতে মশলাগুলো। তো এখন আমি এখানে 3 ধরনের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, রেড, ইয়েলো, গ্রিন আর অনিয়ন, পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো এটা আমি একসাথে করে ডেকোরেশন করে মিটগুলো, যে ম্যারিনেট করা মিটগুলো আমি নিয়ে নেব, রেডি করে নেব কাবাব বানানোর জন্য। আর তার আগে এরকম একটা আমি ট্রে নিয়েছি, এই ট্রের মধ্যে বাটার আমি মেখে নিব। বাটারটা এর জন্য মেখে নিব যাতে ট্রের গায়ে মিটগুলো, মাংসগুলো না লেগে যায়। তো এভাবে আমি সাজিয়ে নিয়ে কি বলে বাটারটা মেখে নিয়েছি। আর এটা স্টিলের যে স্টিক, এটাতে আমি মোটামুটি বাটার হাতে যাচ্ছিল সেটা মেখে নিয়েছি, যাতে ইজিলি কাবাবটা যখন আমরা হয়ে আসবে, যখন খেতে যাব, যাতে ইজিলি বের হয়ে আসে এর স্টিকগুলো থেকে। তো যে যেভাবে খুশি সাজাতে পারেন, আমি যেভাবে নিলাম অনিয়ন, আমি পেঁয়াজ সাথে দিয়ে দিলাম। আর একটু খেয়াল রাখবেন আমি কিভাবে মাংসগুলো ভিতরে ঢুকাচ্ছি, প্লিজ, এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। আমি কিন্তু মাংসগুলো পাতলা পাতলা করে কেটে কেটে নিয়েছি, কেটে নিয়ে তারপর থেতো করে দিয়েছিলাম। থেতো করার সাথে কারণ হলো মশলাটা ভালো করে ঢুকে যায় আর জুসি হয়। তো দেখে নিন কিভাবে এক এক করে আমি পিস, মাংস পিসগুলো ঢুকাচ্ছি আর ক্যাপসিকাম গুলো দিয়ে এপাশ থেকে ওপাশে এভাবে গেঁথে নিতে হবে আমাদের। আর অনেকেই আমরা করে থাকি স্কোয়ার আকৃতিতে, ওটা কিন্তু ভিতরে অনেক সময় শক্ত থাকে, মশলাগুলো ঢোকে না, তাই আমি এভাবে করে নিয়েছি। তো এভাবে এক এক করে সবগুলো আমি ট্রাই করব খুব সুন্দর করে স্টিকের ভিতরে দিয়ে সাজিয়ে নিতে কাবাবগুলো। তো মোটামুটি আমার স্টিকে দেয়া হয়ে গেছে। আর ওইদিকে আমার ওভেনটাও আমি প্রিহিট করার জন্য 250 ডিগ্রি টেম্পারেচারে রেখে আসছি। তো এখন এটার উপরে আমি একটু বাটার, যেটা বাটার, এটা আমি দিয়ে দিয়েছি। বাটারটা দেওয়ার কারণে কি হবে, যখনই ওভেনে দিয়ে দিলাম, যখনই এটা ম্যাশ হতে থাকবে, রান্না কুক হতে থাকবে ওভেনে, তখন এটার অয়েলগুলো বাটার সফট করে দিবে। তো হাফ হয়ে গিয়েছে প্রায়, আমি 15 মিনিটের মতো কুক করে নিয়েছি কাবাবগুলো। তো এখন আমি এখান থেকে বের করে নেব, বের করে, কারণ যদি আমি এখন আরেকটা টিপস থাকবে সেই টিপসগুলো ইউজ করব, উপরে যেই শক্ত হয়ে আছে এই শক্ত এবং ওইগুলাকে ময়েশ্চার এবং জুসি করার জন্য আমরা কি করব। এখানে আমি টমেটো সস, অরেঞ্জ নিয়েছি, মিষ্টি অরেঞ্জ, যেটা মিষ্টি অরেঞ্জের জুস, আর বারবিকিউ সস, বারবিকিউ সস, টমেটো সস আর অরেঞ্জ জুস একসাথে আমি মিক্স করে নিয়েছি, নিচ্ছি প্রপারলি মিক্স করে নেব, যাতে সম্পূর্ণ একটা ইনগ্রিডিয়েন্টসের সাথে আরেকটা খুব ভালো করে মিশে যায়। তো এভাবে একসাথে মেশানোর পর আমি এই ব্রাশ দিয়ে কাবাবগুলোর উপরে এই সসগুলো ব্রাশ করে দেব। ব্রাশ করার কারণে কি হবে, আর ড্রাই লাগবে না কাবাবগুলো। তো এক পাশে করা হয়ে গেছে, আরেক পাশে আমি উল্টিয়ে নিচ্ছি, উল্টিয়ে ওই পাশটাতেও
আমি সেম ভাবে এক এক করে ব্রাশ করে দিচ্ছি। আমার ব্রাশ করা হয়ে গেছে, তো এখন আমাকে আরো 10 মিনিটসের মতো কুক করে নিতে হবে। তার 10 মিনিটসের মতো আমি কুক করে নিব। দেখতে পাচ্ছেন খুব ময়শ্চার এবং জুসি জুসি লাগছে। এখনো কিন্তু ওভেনের ভিতরে, ভিতর থেকে আমি বের করে নিয়েছি। এটাই ছিল আমার আজকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করা। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন আমার রেসিপিটি। শীত শীত চলে আসতেছে, এই শীতের দিনে এই ধরনের কাবাব কিন্তু খেতে খুবই টেস্টি। তো সন্ধ্যা সন্ধ্যা করে রাত করে এসেছে আমাদের, তো সারাদিন আমার এভাবেই কাটে। তো ঠিক আছে, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর লাইক দিতে ভুলবেন না। আর যারা নতুন তারা আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে অবশ্যই সাথে থাকবেন। আর বেল আইকনটি ক্লিক করার কারণে আমার সমস্ত নিত্য নতুন ভিডিও পৌঁছে যাবে, নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।